আমি কৃতজ্ঞ আমার দলের কাছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা আমার উপরে সেই বিশ্বাস ভরসা রেখেছেন যে বরানগরের মতো একটা গুরুত্বপূর্ণ সিটে, একটা প্রেস্টিজিয়াস সিটে তারা আমাকে উপনির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি কৃতজ্ঞ আমার দলের কাছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা আমার উপরে সেই বিশ্বাস ভরসা রেখেছেন যে বরানগরের মতো একটা গুরুত্বপূর্ণ সিটে, একটা প্রেস্টিজিয়াস সিটে তারা আমাকে উপনির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন এবং আমি নিশ্চিত যে আমরা জয়লাভ করব এবং এই সিটটা আমি আমার দলের কাছে তুলে দিতে পারব। বরানগরের প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং উন্নয়নের যে ধারা সেটাকে অব্যাহত রাখার দায়িত্ব আজ থেকে আমার, এবং আমি অঙ্গীকারবদ্ধ হলাম যে সকলে মিলে এই নির্বাচনে আমরা জয়লাভ করব। বাংলার মানুষকে যারা বঞ্চনার সম্মুখীন করে রেখেছেন গত দুবছর ধরে, তিন বছর ধরে, যারা অত্যাচার করছেন, যারা ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করছেন, তাদের বিরুদ্ধে গর্জে উঠবে এই বাংলার মানুষ। তাই জনতার গর্জন হবে বিরোধীদের বিসর্জন, জনতার গর্জন হবে জমিদারদের বিসর্জন। সকলে মিলে এই লড়াইতে আমরা লড়ব এবং আমরা জয়লাভ করব। জয় বাংলা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে এবং আমাদের যুবদের আইকন অভিষেক ব্যানার্জিকে এবং জেলা স্তরের সমস্ত নেতা এবং নেত্রীদেরকে এবং আমাদের ব্লক স্তরের এবং অঞ্চল স্তরের বুথ স্তরের সমস্ত কর্মী এবং নেতৃত্বদেরকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমাদের কালকের থেকে যে প্রচার, সেই প্রচারের কাজে আমরা নেমে পড়ব এবং দিদির যে উন্নয়ন আছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা এই লড়াই ভাবংলা বিধানসভা থেকে, আমরা তৃণমূল পক্ষ থেকে আমরা এই লড়াইটা করব এবং 62 নম্বর বিধানসভার সমস্ত বুথ স্তর থেকে অঞ্চল স্তর, অঞ্চল স্তর থেকে ব্লক স্তর এবং জেলা নেতৃত্ব যারা যারা এখানে আমাদের আছেন বিধানসভা ভিত্তিক সমস্ত নেতা নেত্রী কর্মী সমর্থক সবাইকে নিয়ে আমরা একসঙ্গে একযোগে সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা কাল থেকে একযোগে ঝাঁপিয়ে পড়বো আমাদের লোকসভা এবং বিধানসভা প্রচার কাজে।